স্মাইল বক্সে সবাইকে জানাই ওয়েলকাম। আর আমি এখন বাসে বসে আছি। আজকে আমি ফিরছি ফিরোজাবাদ থেকে, আর ফিরোজাবাদ থেকে যাওয়ার সময় আমি যাব আগ্রা। তো এখন আমি কুরকুরে খাচ্ছি বাসে বসে বসে, আর এখন আরও কিছু খাবো সেটাই ভাবছি যে কি খাওয়া যায়। তো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করছি এইখান থেকে। তো আমি খুবই এক্সাইটেড তোমাদের সঙ্গে তাজমহলটা শেয়ার করতে। আর এই দেখো রাস্তার কাছে প্রায় চলে এসেছি যেখানে তাজমহল কথাটা লেখা আছে, তার মানে আমাদের আর কিছুক্ষণ বাকি তাজমহলে পৌঁছানোর জন্য। আর এইখানে একটা ওভারব্রিজ থেকে তোমাদেরকে রাস্তাটা আমি এখন দেখাচ্ছি। খুবই সুন্দর ভিউ লাগছিল যে কোন দিকে যাব, ওখানে উঠে আমরা দেখছিলাম। অ্যাকচুয়ালি আমরাও কিন্তু এখন আগ্রাতে আননোন। বাস স্টপ থেকে আমাদের সবচেয়ে আকর্ষণীয় যেটা জায়গা তাজমহল, সেটা কিন্তু অনেকটা দূর, আর যেতে হবে এখন অটো করে। আর দেখতে দেখতে আমরা যমুনা নদীর পাশে দিয়ে যাচ্ছি অটো করে, খুবই মজা লাগছে। এখন আমরা অটো থেকে নেমে গেলাম আর একদম এরকম একটা লোকেশনে নামলাম, আর গেট দিয়ে এখন প্রবেশ করব। আর গেট থেকে তাজমহলটা কিন্তু অনেকটাই দূরে, অনেকটা হাঁটতেও হবে আমাদেরকে। তাজ লকার এখানে ব্যাগ ফ্যাগ রেখে তারপর যেতে হবে, এত দূর হাঁটলাম তাও আসছে না। আমরা এখন কেটে নেব অনলাইন টিকিট, কারণ কি এখানে কোনো লাইন নেই। আর যদি তোমরা অফলাইন কাটো মনে করবে তাহলে কিন্তু ওখানে প্রচুর লাইন থাকবে। আর চলো এরপর আমরা টিকিট কেটে এগিয়ে যাই। সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি ওয়েস্টার্ন গেটে, আর ওয়েস্টার্ন গেট দিয়ে আমরা তাজমহল দেখার জন্য ঢুকবো। তো আমি তো অনেক এক্সাইটেড, তোমরা কেমন এক্সাইটেড বলো। আর এই জায়গাটায় অনেক রিলস আর অনেক ভিডিও অনেক ভাইরাল হয়েছে, তাই জন্য আমরাও একটু এখানে দাঁড়িয়ে ফটো সেশন করে নিলাম। দেন আস্তে আস্তে দেখতে পাবো আসল জিনিসটা। শরীর যতই খারাপ লাগছে না কেন, এই জায়গাটা অনেক ভালো লাগছে। আর এখানে যথেষ্ট রোদ উঠেছে, এত ভালো লাগছে না। সামনের দিকে তাজমহল দেখতে কে কে এক্সাইটেড বলো, আমি অনেকই বেশি এক্সাইটেড। পুরো সাদা মনে হচ্ছে, তো ওই যে দেখতে পাচ্ছো তোমরা, এখন যাচ্ছি তাজমহলের সামনে। আমার ফার্স্ট টাইম এটা অনেস্টলি। তো তোমরা কে এসছো এর আগে আর কারা আসনি, কাদের আসার ইচ্ছে প্লিজ বলবে। খুব সুন্দর লাগছে, তোমাদেরকে ভিডিওটা পুরো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তাজমহলের উপরে ওঠার জন্য আমরা যাচ্ছি। এখন এই জায়গাটায় আসলাম, মানে তাজমহলের একদম কাছে ওপরে। আর এই বিল্ডিংটায়, অপোজিটের বিল্ডিংটায় যদি যাই তাহলে তাজমহলের সবচেয়ে ভালো ভিউটা কিন্তু আমরা দেখতে পাবো, অবশ্যই সেদিকটা যাব। আর এদিকে যাব এখন যমুনার দিকে, চলো যাই। তার আগে আমি তোমাদেরকে দেখাতে চাই তাজমহলের গায়ে কীভাবে, মানে যে স্টোন আছে স্টোনগুলো কার্ভিং এত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। ভেতরে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে।
এত কিছু জুড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো সমাধিকে ঘিরে বানানো এই তাজমহল, আর সেটা হচ্ছে একটা মমতাজ আর একটা শাহজাহান, বাঁ দিকেরটা মমতাজ আর ডান দিকেরটা শাহজাহানের, যদিও ছবিগুলো আমার ইন্টারনেট থেকে নেওয়া। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলো। এখানে ফটোগ্রাফি চলছে, আর এত সুন্দর কার্ভিং। আর এটা পেছন দিকটা যমুনা, আই হোপ এটা যমুনা, পুরো শুকিয়ে জল একটুকু নেই। আর এই দিকটা দিয়ে বেরোতে হবে এখন, আমরা এখন বেরোবো। মাই গড, কত সুন্দর লাগছে ভিউটা। কিছু সুন্দর সুন্দর স্মৃতি বদ্ধ রাখার জন্য এরকম একটা ভিডিও আমার বানানো, আর খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছি আমরা, সেগুলোই তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করছি। এখন আমরা তাজমহল থেকে বেরিয়ে যাব, আর এখন অনেকটা হাঁটি হাঁটি পা পা করতে হবে। আর তারপর উঠলাম টোটোতে, দেন উঠে গেছি এখন বাসে। আমরা আজকে এখন এখান থেকে ফিরে যাব আলিগড়, তো বাসেই রয়েছি। বাসের জার্নিটা এইভাবেই গেছিলো, অনেকটা অনেকটা আমাদের হাঁটা চলা পড়েছে এই ব্লগটা করতে গিয়ে। আর যদিও আমার ব্যাটারি অনেকই লো ছিল, তাই জন্য তোমাদের সঙ্গে বেশি ভিডিও শেয়ার করতে পারিনি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর নিজের ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো নিয়ে বেঁচে থাকো। তো টাটা।